তো আজকে বেসিক্যালি আমাদের প্রথম ক্লাস কারণ এর আগে আমরা হচ্ছে একদিন কথা বলেছিলাম সবার সাথে সেটা হচ্ছে এডমিশন এডমিশন টেস্ট নিয়ে নিয়ে অর্থাৎ টেস্টে ভূমিকা সেটা কথা বলেছিলাম যে ওই ক্লাসের রেকর্ডিংটা আছে তোমাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে যদি কারো তারপরে যদি কারো সমস্যা মনে হয় যে পাওনি বা বুঝে পাচ্ছ না সেক্ষেত্রে আমাকে নখ দিও আমি তাহলে গত ক্লাসের রেকর্ডিংটা পাঠিয়ে দিব আর দুই নম্বর হচ্ছে আমি গত ক্লাসে বলেছিলাম আমাকে সিট দিব পর শেষ মেশ আমি শীটটা দেই নাই কারণ আমার কাছে মনে হচ্ছে যে একেবারে ক্লাস না নিয়ে শীট দিলে কেমন দেখা যায় তো আজকে যেহেতু আমরা সবাই ক্লাস করছি তো আজকে ক্লাসের পর ইনশাআল্লাহ একটা শীট পাবা কারণ সব ক্লাসের সাথে একটা করে শীট আছে তো আজকে হচ্ছে যারা জয়েন করেছে সবাই একটা করে শীট পাবা অবশ্যই ক্লাস শেষ করে আমাকে একটা নোট দিবা তাহলে হচ্ছে শীটটা আমি তোমাদের পাঠিয়ে দিব আর এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের আজকে থেকে যেহেতু আমরা শুরু করলাম আজকে সবার শেষের দিকে সবার মতামত নিব যে আমরা কিভাবে পড়বো বা কি করলে ভালো হয় আর দুই নম্বর বিষয় হচ্ছে আমাদের অলরেডি একটা ব্যাচ অফলাইনে চলছে তো আরেকটা নতুন ব্যাচ অফলাইনে শুরু হবে সম্ভবত হচ্ছে সামনের সোমবার থেকে তো যারা হচ্ছে অফলাইনে করতে চাও অনেকে আছে অনলাইনে করতে চাও না তারা অফলাইনে করার সুযোগ আছে অফলাইনে করতে পারবা মিরপুর দশ নাম্বারে আর হচ্ছে আজকে যে অনলাইন ক্লাসটা তো আজকে ক্লাসটা সবার জন্য ওপেন থাকবে নেক্সট দিনের ক্লাসটা হয়তো ওপেন থাকবে এরপরে ক্লাসগুলো হচ্ছে শুধু ভর্তি গীতি স্টুডেন্টদের জন্য তো হচ্ছে যারা এখনো ভর্তি হয়নি তাদের অবশ্য অবশ্যই অবশ্যই হচ্ছে নেক্সট ক্লাস নেক্সট ক্লাসের মধ্যে ভর্তি হতে হবে আর হচ্ছে যারা জানো না তাদের জন্য বলছি যে আমাদের আমাদের অনলাইনে যে কোর্স ফি এই কোর্সের জন্য অর্থাৎ এডমিশন আইসিটি সেই কোর্স ফিটা হচ্ছে পঁচিশশো টাকা আর অফলাইনের ফিটা হচ্ছে তিন হাজার টাকা তো যারা অনলাইনে করছে তাদের জন্য পঁচিশশো টাকা আর হচ্ছে আমাদের আজকে যেটা আমরা শুরু করবো আমরা সরাসরি পড়া চলে যাই আমাদের হচ্ছে যে প্ল্যানটা আমি একটু ছোট করে একটু প্ল্যানটা বলি আমরা কিভাবে পড়তে যাচ্ছি সবাই একটু সোনা ভালোদ করে তো প্ল্যানটা হচ্ছে আমরা কয়েকটা জিনিস পড়বো সেটা হচ্ছে এইচএসসি যে আইসিডি বইটা আছে তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে এইচএসসির আইসিডি বইটা শেষ করা যেটাকে আমরা বলতে পারি বোর্ড বই ধরলাম আমরা এটাকে ধরলাম বোর্ড বই আমাদের কোর্সের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমরা এইচএসসি এর যে বোর্ড বইটা আছে সেটা প্রথমে শেষ করব এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট আর দুই নাম্বার হচ্ছে আমরা বিসিএস এর যে প্রিভিয়াস আইসিডি প্রশ্ন আছে আমরা বিসিএস প্রিভিয়াস क्वेश्चन গুলো সলভ করব আমার কাছে মনে হচ্ছে যে বিসিএস এর যে প্রিভিয়াস क्वेश्चन আছে সেখান থেকে হচ্ছে আমরা হয়তো পাঁচ থেকে ছটা প্রশ্ন কমন পাবো এডমিশন টেস্টে এটা আমার বিশ্বাস এরপর হচ্ছে আমরা এই দুইটা পড়ার পাশাপাশি আমরা হচ্ছে বিসিএস সহ এবং হচ্ছে ব্যাংক সহ অন্যান্য যে কম্পিটিভ এক্সাম আছে তো এই এইগুলোর হচ্ছে সিলেবাসের যে অংশগুলো আমাদের এডমিশন টেস্টের জন্য দরকারি হবে আমরা সেই অংশগুলো পড়ব অর্থাৎ এখানে সিলেবাস অনেক কিছু আছে যেগুলো আমরা ছয় মাসে পরে শেষ করতে পারবো না কিন্তু আমরা এই অংশের থেকে থেকে বিভিন্ন ধরনের জবের এক্সামগুলোতে যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্নগুলো অর্থাৎ এই ঠিক প্রশ্ন না আমরা হচ্ছে ওই টপিক গুলো পড়বো শুধু প্রশ্ন পড়লে হবে না কারণ প্রশ্ন পড়লে আমরা কয়েকদিনের মধ্যে ভুলে যাবো আমরা যদি একটা টপিক বুঝে বুঝে পড়ি সেক্ষেত্রে আমাদের মূল প্ল্যান এর পাশাপাশি তো আমাদের থাকবে প্রতি দুইটা টপিকের পর যদি দুইটা টপিক শেষ হয় সেক্ষেত্রে তিন নম্বর ক্লাসে একটা করে এক্সাম থাকবে এক্সামের দিন ক্লাস হবে না শুধু পরীক্ষা হবে ওই দিন তোমাদের কি করতে হবে আগে ক্লাসগুলো শেষ করে পরীক্ষা দিতে হবে আর হচ্ছে আমরা কি ফলো করব আমরা হচ্ছে এইচটিসি এর বোর্ড বইটা ফলো করব পাশাপাশি হচ্ছে আমরা টেস্ট পেপার ফলো করব এমসিকিউ এর জন্য বোর্ডের টেস্ট পেপার আর তিন নম্বর হচ্ছে আমি যে শীট গুলো দিব সেখানে হচ্ছে তোমার বিসিএস সহ ব্যাংকের সিলেবাসের যে ইম্পর্টেন্ট অংশগুলো আর সেগুলো হচ্ছে শীটের মধ্যে থাকবে আর এইচটিসি এর আইসিটি এর জন্য আমি হচ্ছে তোমাদের তোমরা যেটা পাবা সেটা হচ্ছে একটা ফাইনাল সাজেশন আছে ওই সাজেশনটা হচ্ছে আমি তোমাদের দিব যেটা হচ্ছে এডমিশনের জন্য এখন যে দরকারি যেটা হবে এডমিশন ভার্সন আর কি তোমার পাবা তাহলে আমরা হচ্ছে সবাই যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে এইচএসসি এর যে বইটা ছিল যার কাছে যে বই ছিল সেটা যদি আমাদের কাছে না থাকে অনেকেই বই বিক্রি করে দিয়েছে বা অনেকেই ছোটদেরকে দিয়ে দিয়েছে বই আমরা হচ্ছে বইগুলো কালেক্ট করব এটা হচ্ছে প্রথম কাজ অন্তত একটা করে বই আর দুই নম্বর হচ্ছে যে ক্লাসের যে শীট গুলো দেওয়া হবে শীট গুলো একেবারে ভালো করে পড়তে হবে কারণ শীতের মধ্যে একেবারে চুম্বক অংশগুলো দেওয়া হবে অর্থাৎ এগুলো না পড়লে না একেবারেই না পড়লে না তাহলে শীতের মধ্যে যে অংশগুলো দেওয়া হবে সেগুলো ঠিক মতো পড়তে হবে আর তারপর হচ্ছে যে এক্সামগুলো নেওয়া হয় সবাইকে একটু সিরিয়াসলি এক্সাম দিতে হবে কারণ এক্সামটা দিলে লাভটা হচ্ছে তোমার আগের ক্লাসের পড়াগুলো পড়া হয়ে যাবে বা রিভিশন হয়ে যাবে এবং তোমার নিজেকে যাচাই করার মতো সময় একটা অবস্থা তুমি থাক মানে তোমার থাকবে আর যেহেতু আমাদের এডমিশন টেস্ট আইসিটি হচ্ছে সায়েন্সের জন্য বিশ নাম্বার তারপর হচ্ছে কমার্সের জন্য পঁচিশ এবং আর্টস জন্য পঁচিশ নাম্বার থাকবে তো আমাদের যে দুই ক্লাস পর পর যে এক্সামগুলো হবে ওই এক্সামগুলোর মার্কস হচ্ছে টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ ওরকম থাকবে মানে কখনো টোয়েন্টি বা কখনো টোয়েন্টি ফাইভ অর্থাৎ আমরা হচ্ছে এডমিশন টেস্টের আইসিটি স্ট্যান্ডার্ড পরীক্ষা দিব তো হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে যদি কারো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা আমাদের গ্রুপে আলোচনা করতে পারি অথবা আমরা হচ্ছে যদি তারপরেও যদি কোনো সমস্যা সমাধান না হয় সেটা আমরা পরে ক্লাসে আলোচনা করব অর্থাৎ আমাদের যে পরীক্ষাটা হবে এই পরীক্ষার উপর আমরা পরে ক্লাসে পরে ক্লাসে শুরুতে আমরা পরীক্ষা নিয়ে কথাবার্তা বলবো। তো এটা হচ্ছে আমাদের প্ল্যান যদি আহ কারো পরেও কিছু থাকে বলার থাকে পরবর্তীতে আমাকে বইলো বা জানাও যদি কারো এর বাইরেও কিছু পড়ার থাকে বা শিকার থাকে বা জানার থাকে বা এর বাইরেও যদি কিছু দরকার হয় সেক্ষেত্রে আমি আছি ইনশাল্লাহ তো আমাদের আজকে যেটা করব তো আজকে আমরা জাস্ট তোমাদেরকে কিছু স্যাম্পল টপিক দেখাবো যেগুলো হচ্ছে আহ আমরা এইচ ইসির বইয়ে এগুলো হয়তো পড়েছে অনেকে অথবা এই বই টপিকগুলো আছে কিন্তু আমরা প্রায়োরিটি দেই নাই তো ওই টপিক গুলো আমরা হচ্ছে একটু বুঝে শুনে আজকে একটু দেখবো বলেছিলাম একটা জিনিস তোমাদের আবার একটু মনে করে দিই যে আমরা হচ্ছে এই চিসির বইয়ের মোটামুটি সবই তো পড়বো